বড় শিল্পী হওয়ার আশা কইরো না, যদি পারো একটু জ্ঞানী হওয়ার আশা কইরো। আসলে বাবা পালা ক্ষেত্র যেহেতু শেষ, আমি বড় শিল্পীও হতে চাই না, বড় গায়কও হতে চাই না, শুধু হতে যদি পারি আপনাদের মতো সাধু গুরুদের চরণ ধুলা নিয়ে। দোয়া করবেন বাবা যেন একজন মানুষ হইতে পারি, একজন মানুষ হইয়া যেন কবরে যাইতে পারি, হাত পা চোখ নাক দশটা ইন্দ্রিয় নিয়ে জন্ম নিলেই মানুষ হয়। মানুষ হইতে গেলে মানুষের সঙ্গ করা লাগে। তাই শেষ বিদায় লগ্নে একটি বিচ্ছেদ গানের কথা বলেছে। আসলে বিচ্ছেদ বিচ্ছেদ তো অনেক প্রকারের আছে। বিচ্ছেদ অর্থ হলো বাবা বিরহ, আর বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়, যার জীবন থেকে হারিয়ে যায় কিছু। মেয়েদের মধ্যে কোন আউলিয়া হয় না, মেয়েদের মধ্যে হইলে হইতে পারে আম্বিয়া তাপসী, মেয়েদের মধ্যে আম্বিয়া হইতে পারে, কিন্তু মেয়েদের মধ্যে একজন আউলিয়া ছিল, সে আউলিয়ার নাম ছিল রাবিয়া বশ্রী। ওই রাবিয়া বশ্রী তাপসী রাবিয়া বশ্রী তিনি বলেছিলেন, মাওলারে যদি জান্নাত পাওয়ার আশায় আমি তোমার এবাদত করে থাকি তাহলে তুমি আমাকে দোজকের মধ্যে নিক্ষেপ করো, আর যদি দোজকের ভয়ে আমি তোমার কোনো এবাদত করে থাকি তাহলে তুমি আমাকে ওই দোজকের মধ্যেই রেখো, আর যদি মাওলা আমি তোমাকে পাবার আশায় কোনো এবাদত করি মাওলা, ও কদম বাবা তুমি দয়া করে আমার হই। আসলে বিচ্ছেদ তো এরকমই, বাবুকের কথায় আছে চির সুখী জন ভবে কি কখন ব্যথিত জনার ব্যথা বুঝতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কঠিন সাপে ধ্বংসে নিজারে। জীবনে যে সাপের আঘাত খায় সেই কেবল বুঝতে পারে সাপের বিষের কত বড় যন্ত্রণা। একদিন আমার দয়াল নবী বলে আবু হুরায়রাকে ডেকে ডেকে, আবু হুরায়রা তোমাকে আমার আল্লাহ অনেক বেশি ভালোবাসে, তার জন্যই তোমার এই গরিবানা অবস্থায় তোমাকে রেখেছে, কারণ অভাবে থাকলে কষ্টে থাকলে এই জীর্ণ জায়গার মধ্যে একটু ঠান্ডা আসলে ভক্তরা স্মরণ করে কদম বাবা কোথায়, ও বাবা একটু দয়া কর। তাই দয়াল নবী বলেছিল সুখে যদি থাকে তাহলে অনেক সময় দয়াল কো ভুলে যায়। সেখান থেকে ভাবক কবি প্রেমিক কবি সাধক কবি চিরামণি পাগল বিজয় সরকার বললেন, ও দয়াল গো পরম বন্ধু মুর্শিদ গো, আমি যদি কোন সুখের মধ্যে থাকি আমি ওই সুখ সন্ধের মধ্যে থেকে তোমার নামটা তোমার প্রেম আমি ভুলাও যাইতে পারি, এর জন্য তুমি আমাকে সর্বসময় দুঃখ দিও যে দুঃখের মধ্যে আমি তোমার নামটা যেন সর্বসময় মনে রাখতে পারি। তাই সেখান থেকে বলতেছে ভাবক কবি বিজয় ওরে আমি আর যাব না, ওই সুখ সাগরে কদম বাবা সুখ পাইলে তোমায় ভুলতে পারি, যদি দুঃখ পেলে তোমারে মিলে তবে আমি আমি ওই দুঃখ সাগরে পাইব পাইব তরি, আরে দাও
से मिले तबे हमी আমার জীবনে সুখ সুখ করলাম কত ওরে আমার আমার সুখ হইল না মনের মতো ওরে আমি হইলাম না কত মে অনুগত রে হইলাম না কত আমার জীবনে সুখ আমি করলাম কত বাজানবার সুখ হইল না মনের মতো আমি একদিন হইলাম না কদম বাবার অনুগত রে হইলাম আমি দুঃখ সাগরে পাইব পাইব তরি এখানে আমরা যারা এসেছি দয়াল বাবা কদম বাবার দরবারে গিয়ে ভক্তি দিয়ে অনেকে বলে বাবা আমার ছেলেটার অসুখ আপনি ভালো করে দিয়েন অনেকে বলে আমার একটা ছেলে সন্তান হয় না আপনি দয়া করে ঠিক করে দিয়েন কিন্তু কেউ কখনো বলে কি না কদম বাবা যত দুঃখই আমাকে রাখো কেন যত কষ্টই আমারে দাও যত যন্ত্রণাই আমারে দাও ও বান্ধব তুমি আমার হয়ে তুমি আমাকে তোমার চরণে আশ্রয় দাও সব যন্ত্রণা আমার মুছে যাবে যেদিন ওই তোমার চরণ ধুলা হইতে কিছু দয়া কিছু কৃপা আমি এই নাদানের অঙ্গের মধ্যে লাগবে বান্ধব আর কিছু না হইতে পারলো যদি তোমার চরণের ধুলা হইতে পারি তবে তো মানব জন্মটা সার্থক হয় আমার বাজান জানে আমার এই যে সেন্টু ভাই আমার দয়াল বাবা তারাবালি দন সাহেবের সাথে প্রায় 18-20 বছরের উপরে হয়ে গেছে থাকে আরো অনেক বেশি হবে এখনো আছে আমি আমার উস্তাদের বাড়িতে একটা না 15টা বছর তার চরণ সেবা করে আমার দু একদিন ভাগ্য হয়েছে আমার উস্তাদের সাথে যখন আমার কাকা গুরু গান পড়তো
তার চরণ সেবা করার মতো দুই একদিন আমার ভাগ্য হয়েছে। শুধু এইটুকুই চাই যেন একজন মানুষ হয়ে যারা সাধুগুরুরা বসে তাদের চরণের ধুলা হইতে যেন একটু ধুলা অঙ্গে মাখাইতে পারি। বড় শিল্পী হওয়ার আশা করি না, যদি কদম বাবা বিদায়ের কালে তার ওই বহিনের রূপখানা